আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেশুটি সে বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা টাটা ধরাগাড়ের ডিপো আনসারুর থেকে হাতের ডান পাশে, ময়মনসিংহ থেকে আসতে হাতের বাঁ পাশে পড়বে এবং গাজীপুর চৌরাস্তা থেকে যেতে হাতের ডান পাশে পড়বে। এই ডিপোটি আমাদের নিটল মোটরস থেকে গত 3 মাস আগে উদ্বোধন করা হয়েছিল। আজকে এই ডিপোর এ টু জেড ফুল রিভিউ এবং এই ডিপোতে কি গাড়ি আছে তার সম্বন্ধে সম্পূর্ণ ধারণা নিতে পারবেন এবং গাড়িগুলোর প্রাইস সম্বন্ধে জানতে পারবেন। টাটা কিস্তিফিল ধরাগাড়ের ডিপো এবং ডিলার সহ বাংলাদেশে রয়েছে মোট 89টি ডিপো। এই ডিপোগুলোর মধ্যে শ্রীপুর এই নতুন ডিপোটি খুবই মনোরম পরিবেশ এবং চারদিকে গাছপালা সহ এই ডিপোটির চারদিকের সৌন্দর্য আপনাদেরকে অবশ্যই মুগ্ধ করবে। এবং এই ডিপোর গাড়িগুলো খুব সুন্দরভাবে সারিবদ্ধভাবে সাজানো আছে এবং এই ডিপোর প্রায় 90% গাড়িগুলোই একদম রোড থেকে ধরে আনা এবং 2020-21 এবং 2022 সালের একদম লেটেস্ট মডেলের গাড়ি। তাই সবাইকে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিউয়ার্স, আমরা ভিডিওটির শুরুতে দেখতে পাবো আমরা একটি 909 ওপেন ট্রাক। এই গাড়িটি 2015 সালে মডেল, গাড়ি ঢাকার নম্বর। এই গাড়িটি আমাদের নতুন সেলস রতন সারের আন্ডারে আছে। গাড়িটি যাই আমরা প্রাইস বলতে পারবো না। যারা এই গাড়িটি নিতে ইচ্ছুক তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নম্বরে ফোন দিতে পারেন এবং কার মাধ্যমে গাড়িটি নিতে পারবেন সে সম্বন্ধে ধারণা নিতে পারবেন। তারপরে কি হচ্ছে কি টাটা 912 সিআর, পুনর সেলের 65-69। এই গাড়িটি এখনও সেলসে আসেনি। বের যখন গাড়িটি সম্পূর্ণ অংশে লুকডাউন হবে। তারপর দেখতে পাচ্ছে কি ঢাকা মেট্রো টো পুনর সেলের 8232 909 ড্রাম ট্রাক। এই গাড়িটি 2020-এর নভেম্বরে মডেল। এই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন আছে। এই গাড়িটি যারা নেবেন তাদেরকে একটা চাকাও চেঞ্জ করতে হবে না, শুরু নিয়েই আপনারা ডিপ মারতে পারবেন। বিয়ার্স, দেখুন ডিপোটির সম্পূর্ণ অংশে লুকডাউন হবে। বিয়ার্স, টাটা 909 X2। এই গাড়িটি ট্রিপল এস ব্লক। আমাদের এই মাসের 20 তারিখ নাগাদ অথবা 15 থেকে 16 তারিখের মধ্যেই এই গাড়িগুলো সব ট্রিপল এস থেকে আমাদের ছেড়ে দেওয়া হবে, তখন আপনারা চাইলে গাড়িগুলো নিতে পারবেন। তবে আনুমানিক ধারণা করা যায় গাড়িটি ক্যাশে 13 লক্ষ টাকা এবং কিস্তিতে 17 থেকে 18 লক্ষ টাকার মধ্যে আপনারা নিতে পারবেন। ইনশাল্লাহ তার নিচে দাম থাকবে। দেখুন বিয়ার্স, গাড়িটি ব্যাটারিও একদম নতুন রয়েছে। এবং গাড়িটির পিছনের অংশে লুকডাউন হবে। গাড়িটিতে স্পেয়ার টায়ার রয়েছে, একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি। বিয়ার্স, তার পাশে দেখতে পাচ্ছে কি টাটা 709 12 সিলিন্ডার গাড়ি 46-2। এই গাড়িটি 2022 সালে মডেল, জুন মাসের। এই গাড়িটি নতুন এবং টাটা কিস্তিফিল ধরা গাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই, একদম শোরুম কন্ডিশন গাড়িটি। আমি একই বলেছিলাম এই টাটা কিস্তিফিল ধরা গাড়ির ডিপো শ্রীপুর, এই ডিপোতে রয়েছে একদম ফ্রেশ ফ্রেশ গাড়ি 2022-23 এবং 21 মডেলের গাড়ি। বের যখন গাড়িটি টায়ার কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন আছে। এই গাড়িটি সেলস আসছে গত মাসের 17 তারিখে। এই গাড়িটিও ট্রিপল এস ব্লক। আপনারা চাইলে 15 থেকে 16 অথবা 20 তারিখের মধ্যে গাড়িটি নিতে পারবেন। টাটা সেলস এক্সিকিউটিভের কাছে আপনারা গাড়িটির জন্য বুকিং দিয়ে রাখতে পারেন। বিয়ার্স, এখন গাড়িটির কেবিনের ভিতরে অংশ লুকডাউন হবে। এই গাড়িটি সম্ভবত 38,000 কিলো চলা। বিয়ার্স, আপনার নিচে কি দেখুন 38,209 কিলোমিটার চলা এই গাড়িটি। বিয়ার্স, যখন গাড়িটির সামনে সম্পূর্ণ অংশ লুকডাউন হবে, একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি, একটা টুকাও লাগে নাই। তার পরবর্তী দেখতে হচ্ছে কি টাটা 1109 17 সিলে গাড়ি, ঢাকার নম্বর। বিয়ার্স, যখন এই গাড়িটি কভার প্রিন্ট করা আছে, তবে এই গাড়িটি এখনও সেলসে আসেনি। বিয়ার্স,
এবার যখন গাড়িটি সম্পূর্ণ অংশের লুকটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, গাড়িটি কেবিনের ভিতরের অংশের লুকটা দেখুন ভিউয়ার্স। গাড়িটির পিছনে টায়ার কন্ডিশন দেখুন ভিউয়ার্স, একদম ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটি। এবং গাড়িটির পিছনে বডির অংশের লুকটা দেখুন, এই গাড়িটির বডি গাছের মোটরস থেকে করা। যারা নিত্য নতুন এরকম টাটা কিস্তি ফিল দেওয়া গাড়ির ভিডিও এবং ফ্রেশ ফ্রেশ গাড়িগুলো কোথায় আছে এবং টাটা কিস্তি ফিল দেওয়া গাড়ির ডিপোর ফুল আপডেট জানতে চান, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিউয়ার্স তারপর দেখতে পাচ্ছি টাটা 709, এই গাড়িটিও 12 সিলের গাড়ি, 4567। এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন আছে ভিউয়ার্স দেখুন। টাটা 1109 গাড়ির মতো এই গাড়িটিও সেলস আসেনি। তারপরে কি আছে কি টাটা 912 সিআর 15 সেলের 69-19, এই গাড়িটিও সেলস আসেনি। এমন কি আছে কি টাটা 407 হাইওয়ে মিনিবাস টাকোয়া ঢাকা মেট্রো জ 11 সেলের 02-77, এই গাড়িটিও সেলস আসেনি। এবং দেখতে পাচ্ছি কি টাটা 912 সিআর 15 সেলে 72-43, এই গাড়িটি 2019 সালের মডেল, ডিসেম্বর মাসের, এই গাড়িটি সেলসে আসছে। এই গাড়িটিতে আপনারা চাইলে ক্যাশে 11 লক্ষ টাকা এবং কিস্তিতে 14 লক্ষ টাকা নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছি কি টাটা 709 14 সেলে গাড়ি, এই গাড়িটি 2021 সালের মডেল, ফেব্রুয়ারি মাসের, এই গাড়িটি সেলসে আসছে, আপনারা চাইলে নিতে পারেন। এবং দেখতে পাচ্ছি একটি টাটা 709 আরো একটি গাড়ি 14 সিরিয়ালের 83-40, এই গাড়ি 2015 সালের মডেল, গাড়িটি যারা নিতে চান ক্যাশে 9,32,000 টাকা পড়বে এবং কিস্তিতে পড়বে 12,37,000 টাকা। এবং টাটা 407 গাড়িটি 2021 সালের গাড়ি, জানুয়ারি মাসের, যেটি দেখতে পাচ্ছেন আপনারা চলে গেল মুরগি গাড়িটি। এবং তার পাশে রয়েছে একটি টাটা 909 সিলেট নাম্বার, এই গাড়ি এই গাড়িটি মেয়ের 2017 সালের মডেল, গাড়িটি ক্যাশে রাখা যাবে 9,50,000 টাকা এবং কিস্তি রাখা যাবে 14,50,000 টাকা। এবং দেখতে পাচ্ছি কি টাটা 709 গাড়ি বিজি শো, এই গাড়িটি সেলস আসেনি। এবং পাশে 909 প্রাইভেট নাম্বার গাড়িটিও সেলস আসেনি। আমরা দেখতে পাচ্ছি একটি 15 সেলের গাড়ি 6583 912 সিআর, এবং দেখতে পাচ্ছি একটি 15 সেলের 7317 912 সিআর, এই গাড়ি দুটি একটু সেলস আসেনি। এবং সর্বশেষ দেখতে পাচ্ছি একটি 709 গাড়ির চেসিস, এই গাড়িটি সেলস আসেনি। যারা গাড়িগুলো নিতে ইচ্ছুক তারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা প্রায় একদম ডিপোর শেষ প্রান্তে চলে আসছি। আপনারা পর্যায়ক্রমে টাটা কিস্তি বিল দরকার ডিপোর আপডেট ভিডিওগুলো নিয়মিত পেয়ে যাবেন। এবং আমি কথা দিয়েছিলাম আগামী 11 তারিখ আপনারা টাটা কিস্তি বিল দরকার ডিপো পাবনা ডাসুরিয়া ডিপোর A to Z ফুল আপডেট ভিডিও পাবেন ইনশাল্লাহ। আগামী 11 তারিখ ঠিক রাত 7:30 মিনিটে আপনারা আপনার ডিপোর ভিডিও পেয়ে যাবেন। আমরা সর্বশেষে দেখতে পাচ্ছি টাটা 912 সিআর দুটি গাড়ি, এই গাড়িটি এখনও সেলস আসেনি। বিয়র্স এই ডিপোতে রয়েছে বেশ কিছু পরিমাণে টাটা ইএক্স টু, একদম ধরা গাড়ি, যে গাড়িগুলো একদম কোনো উপায়ে কাজ করা হয়নি, একদম টাটা কিস্তি বিল ধরা গাড়ি। এই গাড়িগুলোর দায়িত্বে যিনি আছেন তার নাম্বার আমি ভিডিও শেষে দিয়ে দিব, অথবা টাটা রিকন্ডিশন গাড়ির দায়িত্বে যিনি আছেন তার নাম্বারও আমি ভিডিও শেষে দিয়ে দিব। টাটা ইএক্স টু রিকন্ডিশন নতুন এবং অথবা ধরা গাড়ি যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করতে পারেন। ডিয়র্স টাটা কিস্তিভিল ধরা গাড়ির ডিপো এবং টাটা কিস্তিভিল যে কোনো গাড়ি যারা ক্রয় করতে ইচ্ছুক তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।